आज के वेनिशन इंग्लिश हायर सेकेंडरी स्कूल 18 बछर पूर्ण हुए छे एवं 18 बछर पूर्ण करे आज के कल्चरल मीट एवं स्पोर्ट्स मीट जेटा सेटा अनुष्ठित हुए छे विगत 2 बछर कोरोनार जन्य कोनो रकमे कार्यक्रम करा होयनी एवं 2 बछर पर आज के सबाई के लिए समस्त छात्र छात्री पेरेंट्स गार्जियन सबाई के लिए आज के एरकम वेनिशन स्कूल एक आयोजन करेछि आमी वेनिशन स्कूल के एटार जन्य धन्यवाद जानाई साथे साथे आमाके एखाने आमंत्रण करार जन्य तादेरके आमी धन्यवाद जानाच्छि आमी एटा जानते पेरेछि 2005 साल थेके एई वेनिशन इंग्लिश स्कूलेर यात्रा शुरू होयेछिलो आर 2023 साले प्राय 18 बछर एटा पूर्ण होयेछे 22 बछर प्राय पूर्ण होयेछे आर एर मध्ये 2015 साल थेके এখন পর্যন্ত প্রায় 60টা ম্যাট্রিকের ব্যাচ HSLC যে ব্যাচ সেটা বেরিয়ে গেছে এর মধ্যে আমি যতটুকু জানি 5 বারে 100% রেজাল্ট হয়েছে এর মধ্যে একবার একটা ছেলে এই স্কুলের ছাত্র মাত্র 18 মার্কের জন্য স্ট্যান্ড করতে পারেনি এই জন্য ভেনিসন ইংলিশ স্কুল এই এলাকায় একটা শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বিগত 22-23 বছর থেকে নিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করব যে ভেনিশন স্কুল যেভাবে বিগত 22 বছরে এখানে শিক্ষার দিকে এই শিক্ষার দিকে সমাজকে এগিয়ে নেওয়ার যেভাবে কাজ করছে আগামী দিনেও সেই কাজকে আরো সুচারুরূপে করতে পারবে ছাত্রছাত্রী এখানে উপস্থিত আছেন লাঞ্চের টাইম হয়ে গেছে সেই জন্য আমি বিস্তারিতভাবে বলবো না 2-4 মিনিট আমার বক্তব্য শেষ করব ছাত্রছাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভেনিশন আপনারা যারা এখানে বিভিন্ন রকমের প্রদর্শন করেছেন অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত সুন্দরভাবে আপনারা করেছেন এবং বিশেষভাবে সোশ্যাল মিডিয়াকে নিয়ে যেভাবে আপনারা দেখিয়েছেন এটা চমৎকার একদম অভূতপূর্বভাবে আপনারা এটা দেখিয়েছেন এবং আজকের দিনে যেটা সমাজের মধ্যে হচ্ছে আজকের দিনে গত 2 বছর করোনার জন্য আমরা দেখেছি যে যে ছেলে মেয়েদেরকে গার্জিয়ানরা বা বাবা মারা মোবাইল হাতে তুলে দিতেন না সেই বাবা মাদেরকে বাধ্য হতে হয়েছে মোবাইল হাতে তুলে দেওয়ার জন্য যেহেতু অনলাইন ক্লাস ছিল 2 বছর প্রায় স্কুল বন্ধ ছিল এবং আজকের দিনে স্কুল খোলার পরেও সেটা একটা হ্যাবিটে ছেলে মেয়েদের একটা হ্যাবিটে পরিবর্তন হয়ে গেছে এই জন্য সেই হ্যাবিটকে আমাদেরকে পরিবর্তন করতে হবে মোবাইলের সোশ্যাল মিডিয়ার ভালো দিকও আছে খারাপ দিকও আছে ভালো দিকটা যাতে আমরা নিতে পারি এবং খারাপ দিক থেকে নিজেকে দূরে রাখতে পারি সেটা সবাইকে আমি আহ্বান জানাবো আজকের যে দিক আজকের যে যুগ এটা সবাই ক্যারিয়ার তৈরি করার যুগ সবাই ছোট থেকে তৈরি থাকেন যে আমি বড় হয়ে ডাক্তার হব বড় হয়ে ইঞ্জিনিয়ার হব এটা সত্যি কথা যে ক্যারিয়ারের এই যুগে যেহেতু সমস্ত বিশ্বে এই ক্যারিয়ার কিভাবে আমরা তৈরি করব প্রত্যেক ছেলে মেয়েদের থাকে এবং বাবা মাদেরও থাকে যে আমার ছেলে মেয়েদেরকে আমি বড় হয়ে ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো সেই চেষ্টা সবেরে থাকে আমরা অনেকে পুঁথির জ্ঞান নেই কিন্তু আমার অনুরোধ থাকবে যে পুঁথির জ্ঞানের সঙ্গে সঙ্গে অন্যান্য যে সমস্ত জ্ঞান এটা সেই জ্ঞানগুলো যাতে আমরা নিজে অর্জন করি এবং পিতামাতাও যাতে আমরা ছেলেদেরকে সেই শিক্ষাটুকু দিতে পারি ভালো ক্যারিয়ার হওয়ার সঙ্গে সঙ্গে এই দেশের ভালো নাগরিক কিভাবে আমরা হতে পারবো এই দেশের জন্য আমরা কিভাবে কিছু করতে পারবো সমাজের জন্য যাতে কিছু করতে পারি এই চিন্তাধারাটাও যাতে ছেলে মেয়েদেরকে আমরা শৈশবকাল থেকে তাদের মধ্যে তাদের মানসিকতায় আমরা ঢুকিয়ে দিতে পারি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার নয় এই বিভিন্ন আছে বিভিন্ন কিছু আছে যেটার মাধ্যমে আমরা এই নিজের ক্যারিয়ারের সাথে সাথে এই দেশের এবং সমাজের জন্য আমরা আগামী দিনে যাতে কিছু করতে পারি বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনাদের আগামী দিন খুব ভালো হোক আগামী দিনে আপনারা নিজের বাবা মা নিজের নাম নিজের বাবা মার নাম সহ এই ভেনিশন ইংলিশ হায়ার সেকেন্ডারি স্কুলের নামকে যাতে আপনারা উজ্জ্বল করতে পারেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার একটা পোর্ট্রেট ফটো এখানে অঙ্কন করেছি যে শ্রেয়াং তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্কুল কর্তৃপক্ষ যে এই ব্যবস্থা করে দিয়েছে সেই জন্য স্কুল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার।